আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ডিমের একটা রেসিপি তৈরি করে দেখাবো, খুবই সহজভাবে ডিমের কুরমা তৈরি করে দেখাবো। তাহলে দেখুন, এখানে আমি নিয়েছি প্রায় 14টার মতো ডিম নিয়েছি। ডিমটাকে আমি ছিলে সিদ্ধ করে নিয়েছি, আমি তেলে ভাজিনি, তেলে না ভেজে আমি আজকে কুরমাটা রান্না করব। আপনারা যদি ভাজতে চান তাহলে ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এখানে প্রায় হাফ কাপের মতো তেল দিয়েছি, যেহেতু কুরমা রান্না করব তেল তো একটু লাগবেই, এই জন্য এখানে আমি তেল দিয়েছি হাফ কাপ। আর দিয়েছি গরম মশলা, গরম মশলার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচি আর লবঙ্গ দিয়েছি। এগুলোকে একটু ফ্রাই করে নিয়ে এখানে আমি দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ। রসুন বাটাটা আমি আগে দিয়ে দিলাম, এখন একটু ভেজে নেব, কারণ রসুনটা আমি সবসময় আগে দিতে পছন্দ করি। তবে আপনারা যদি শেষে দিতে চান তাহলে দিতে পারেন, তো আগে দিলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন এটাকে সামান্য ভেজে নেব, প্রায় 1 মিনিটের মতো ভাজবো। ভাজার পরে আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি, আমি এখানে বড় সাইজে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব, তারপরে আমি এখানে বাকি উপকরণ অ্যাড করব। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি কালার এসেছে। এর চেয়ে বেশি কালার করা যাবে না, তাহলে এই কুরমার রংটা নষ্ট হয়ে যাবে। এখন আমি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা ব্যবহার করছি এখানে। পেঁয়াজ বাটাটা দিয়ে আর আদা বাটা দিব 1 টেবিল চামচ। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কুরমা বা যে কোনো তরকারি রান্নার সময় মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে আমাদের। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে বাকি উপকরণগুলো আবার অ্যাড করব। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে কষাতে হবে, ধৈর্য সহকারে কষিয়ে নেব। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর যদি লাগে তাহলে শেষে অ্যাড করব। এই দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, এইভাবে কষিয়ে নিতে হবে, আর বেশি লাল করা যাবে না। আমি আগেও বলেছি, কারণ কুরমার কালারটা যাতে বেশি ডার্ক না হয়ে যায় তার জন্য মশলাটাকে বেশি ভাজা যাবে না। এখন আমি এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর এখানে দিয়ে দেব আমি মরিচের গুঁড়ো 1 চা চামচ। এই দুইটা উপকরণকে ভালো করে ভেজে নেব, কারণ আমি আর এর মধ্যে হলুদের গুঁড়ো দেব না। আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, কষানোটা একটু সময় নিয়ে করতে হবে, কষানোর উপরে তরকারির টেস্টটা নির্ভর করে, একটু সময় নিয়ে কষাবো। তবে আগুনটা একদম কমিয়ে তারপরে কষিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে ভেজে নিয়েছি, এভাবে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নেওয়ার একটু নাড়াচাড়া করে আমি সামান্য পরিমাণে পানি দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে আবার তরকারির রংটা নষ্ট হয়ে যাবে। এখন আমি সামান্য পানি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, বলকটা ওঠা পর্যন্ত আমি কষাবো। একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। কুরমা বলেন, রোস্ট বলেন, একটু নাড়াচাড়া করে সময় নিয়ে কষিয়ে নেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগে। কারণ ডিমের কুরমার মধ্যে ডিম দেওয়ার পরে বেশি সময় রান্না করা যায় না, তাই ডিম দেওয়ার আগেই সব কিছু করে নিতে হবে। আমি আবার কিছু পানি দিয়ে দিলাম, এখন পানি দিয়ে আবারও নেড়েচেড়ে দিয়ে দেব। নেড়েচেড়ে দিয়ে আমি এটাকে ঢেকে দেব, ঢেকে দেব প্রায় ধরেন 10 মিনিটের মতো আমি ঢেকে দেব, যাতে মশলাটা ভালো করে কষানো হয়, তার জন্য আমি ঢেকে দেব। ঢেকে রান্না করলে এই কষানোটা খুব ভালো হয়। ঢাকনাটা খুলে দিচ্ছি, আমার 10 মিনিটের মতো হয়ে গেছে। আমি পাশে একটা প্যানের মধ্যে দুধ আমি জাল দিয়ে ঘন করে রেখেছি কুরমা দেওয়ার জন্য। এই দেখেন আমি এখন হাফ কাপের মতো দুধ এখানে অ্যাড করব, তারপরে আমি শেষে বাকি দুধগুলো অ্যাড করব। আমি দুধ দিয়ে আবারও কষাবো, ভালো করে নাড়তে হবে, নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। ডিম দিয়ে কিন্তু বেশি সময় নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আমি এটাকে কষিয়ে নিলাম, এখন কষানোর পরে এটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে আমি আবার ঢাকনা থাকা সত্ত্বে কষিয়ে নেব, এটাকে প্রায় 5 মিনিটের মতো আমি কষিয়ে নেব ঢাকনার মধ্যে। আর এখানে আমি যে আপনাকে বলেছিলাম যে প্রায় 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধের মধ্যে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে এটাকে গুলে নিয়েছিলাম, কিন্তু এগুলো আগেই দিয়ে দিয়েছি। এখন আরও 4 টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে অ্যাড করে আবার গুলিয়ে নিয়েছি, এটা আমি শেষে অ্যাড করব। এখানে পেঁয়াজ বেরেস্তা আছে, আমি দেখেন কত সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, খুব মচমচা হয়েছে। এটা আমি কুরমাতে অ্যাড করব, যতটুকু প্রয়োজন আমি ততটুকুই অ্যাড করব এখানে। এখন আমি সামান্য পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিচ্ছি। কুরমার কিন্তু আরেকটা মূল উপকরণ হলো গিয়ে
এই পেঁয়াজ বেরেস্তা এটা দেওয়ার চেষ্টা করবেন খুবই সুন্দর একটা স্মেল হয় আর কালারটাও খুবই সুন্দর আসে আর গ্রেভিটাও খুবই থিক হয় এবারে পেঁয়াজ বেরেস্তা কিছু দিয়ে আমি এটাকে আবার নাড়াচাড়া করে দেব আবার ঢাকনা দিয়ে দেব যাতে পেঁয়াজ বেরেস্তার স্মেলটা সম্পূর্ণ কোরমার মধ্যে চলে আসে এভাবে করে আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি এই দেখেন প্রায় আর 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব 5 মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নিলাম দেখুন আমার কোরমার কালারটা কত সুন্দর এসেছে এখন এটাকে আমি আবারো আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় আলতো হাতে নাড়তে হবে না হলে কোরমাটা ভেঙে যাবে এভাবে করে নাড়া দিয়ে আমি এটার জন্য অপেক্ষা করব আরো 2-3 মিনিট এভাবেই ঢাকনা ছাড়াই অপেক্ষা করব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি চিনিটা দিয়ে আমি আবারো নাড়াচাড়া করে নেব চিনিটাও হলো গিয়ে আবার কোরমার আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা উপকরণ আর এখন আমি দিয়ে দিচ্ছি বাকি যে দুধ ছিল সেই দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম যে সেই দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি এখন চিনি আর দুধটা একসাথে যাতে মিশে যায় তার জন্য সুন্দর করে নাড়াচাড়া করে দেব তার তা কিন্তু নাড়াচাড়া করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যাতে ডিমটা ভেঙে না যায় ভেঙে যদি যায় তাহলে কিন্তু কোরমার স্বাদটাই নষ্ট হয়ে যাবে আর তলায়তে যদি লেগে যায় তাতেও কিন্তু কোরমার স্বাদটা নষ্ট হয়ে যাবে খুব সাবধানভাবে এটা করতে হবে আমি আরো বাকি কিছু বেরেস্তা এখানে অ্যাড করলাম আর চারটা কাঁচা মরিচকে মাঝখানে ভেঙে দিয়ে দিয়েছি ঝালের জন্য শুধু ফ্লেভারের জন্য আমি এটা অ্যাড করেছি এখন দিয়ে আমি এটাকে আবার নাড়াচাড়া করে ঢেকে দেব ঢেকে দিয়ে যাতে পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা মরিচের ফ্লেভারটা যাতে কোরমার মধ্যে স্প্রেড হয় তার জন্য ঢেকে দিয়েছি এই দেখুন আমার কোরমার কালারটা কত সুন্দর এসেছে এখন আবার আলতো হাতে নেড়ে দেব নেড়ে দিয়ে আর বাকি যে কিছু পেঁয়াজ বেরেস্তা আমি রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখানে প্রায় আমি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম 2-3 স্টেপে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি আমার কোরমাটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে খুবই লোভনীয় হয়েছে আমি এখানে কোনো ঘি ব্যবহার করিনি কোনো বাদাম কোনো সরিষা ব্যবহার করিনি পোস্তদানা ব্যবহার করিনি সব মানে ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই কোরমাটা তৈরি করেছি ঝটপট মেহমান আসলে কীভাবে ঝটপটভাবে এই কোরমাটা তৈরি করা যায় সেটাই আমি আপনাদের দেখিয়েছি তবে শাহি কোরমাটা আমি একদিন অবশ্যই আপনাদের দেখাবো আমার সাথেই থাকবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ